বসাক গৃহিণী থেকে আজকে তোমাদের বানিয়ে দেখাবো এক তড়কা। এক তড়কা কি করে বানাতে হয় ওটা পুরো রেসিপিটা আমি দেখাবো, ঠিক আছে? কি কি পথ লাগবে একেবারে কড়াতেই তোমরা দেখে নেবে, আর আলাদা এক্সট্রা করে দেখালাম না, কেমন? চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমরা গ্যাসটাকে ওপেন করে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়া টা গরম করতে দিলাম, ঠিক আছে? কড়াটা গরম হলে ওর মধ্যে আমি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেল দেব। তড়কাতে বেশি তেল লাগে না, অল্প তেল লাগে। তারপর তেলটা গরম হলে ওর মধ্যে তেজপাতা দেব। তেজপাতা দিলাম, আর এই তড়কাটা রুটির সাথে খেতে দারুণ লাগে, ঠিক আছে? তড়কাটা হয় মুগ কড়াইয়ের এক তড়কা। তো তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার দেব একটুখানি সামান্য জিরে গোটা ফোড়নের জন্য। অনেকে খায় না জিরের ফ্লেভার, সবার ভালো লাগে না, তো বাট আমি সামান্য 4-5টা দানা জিরে দিলাম। দিয়ে ওর মধ্যে ডুমো ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভেজে নেব, আর এই প্রেশার কুকারের মধ্যে এই যে দেখো কড়াই, মুগ কড়াই সেদ্ধ করা, এই সেদ্ধ করা মুগ কড়াইগুলো মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? তো আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে আলুর মধ্যে দেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে দিয়ে পেস্ট করা এটা, ঠিক আছে? এটা আমি 1 চামচ দিয়ে দিলাম, আর সামান্য একটু দু চামচই দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়বো আলুর সাথে, যাতে না কাঁচা গন্ধ থাকে। যখন আলুটা তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, ওর মধ্যে আমি হলুদ দেবো সামান্য, কারণ তড়কার মধ্যে বেশি হলুদ দিলে ভালো লাগে না, সামান্য দমও দেবো একটুখানি হলুদ, আর একটু জিরে গুঁড়ো। এই জিরেটার মধ্যে আমার জিরে ধনে আর জায়ফল গোড়া গোড়া করা আছে, মিক্সিতে গুঁড়িয়ে করে দিচ্ছি, ভেজে মশলাটা বানাই। তারপর একটু লঙ্কার গুঁড়ো দেব সামান্য। আর একটা মেন জিনিস দিতে হবে, সেটা হলো আমাদের সবারই প্রত্যেকটা রান্নায় টেস্টের জন্য লাগে, সেটা হলো লবণ।
অনেকটা তড়কা হবে তো, 250 কড়াইয়ের তড়কা, তাই জন্য একটু বেশি লবণ দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়লাম কড়ার মধ্যে, হেবি সুন্দর একটা গন্ধ বেরো। ফ্লেভারটা আমার ভীষণ ফেভারিট ফ্লেভার তড়কা। এর মধ্যে কি করব, এর মধ্যে কাঁচা ডিম দিয়ে দেবো। ডিমটা ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কি হবে, আর ডিমটা তোমার ভাজা ভাজা হয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, তাতে তড়কাটা খেতে ভালো লাগে। আর আলাদা করে ভেজে দিলে না ভালো লাগে না খেতে, সেজন্য ডিমটা দিয়ে আলুর সাথে দিয়ে দেওয়াই ভালো। এবারে আলুটা কষা হয়ে গেল, আলু ডিম একদম পুরো করে কষা হয়ে গেল, এই যে দেখো। ওর মধ্যে সামান্য জল দেব, জলটা দিলাম। আর দুটো জিনিস দেব যেটা আমি ভাজার সময় দিই না, যেটা আমি রান্নাটা এরকম জলটা দেওয়ার পর কষে তারপর দিই, দুটো না তিনটে দেব। সেটা হলো প্রথম কারি পাতা, কারি পাতাটা দিয়ে দিলাম, দিলে দেখতেও ভালো লাগে ফ্লেভারটাও ভালো লাগে। কাঁচা দিই কেন, গন্ধটা বেশি পাবো বলে, আর ভেজে দিলে গন্ধটা উবে যায়। তারপর দেব চিনি, চিনি যে যেরকম মিষ্টি হয় সেরকম দেবো, আমি এতটা দিলাম। তারপরে দিয়ে দেবো এই প্রেশার কুকারে থাকা কড়াইটা, চামচে করে পুরো কড়াইটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর পুরো তড়কাটাকে নেড়ে দেবো আর একবার, পুরো তড়কাটাকে ভালো করে নেড়ে তারপর এটাকে 5 মিনিট ধরে কড়ার মধ্যে অন্য থালা দিয়ে চেপে রেখে দিলে একটা সুন্দর স্মেল বেরোবে, তারপরই আমরা পরিবেশন করতে পারবো তড়কাটা। দারুণ টেস্ট হয় তড়কাটা। তাহলে বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবে, খুব সাধারণ ডিশ আর খেতে ভালো লাগে সবারই তো মনে হয়, রুটির সাথে কী খাবো কী খাবো। সকালে মাছ মাংস ডিম হ্যানা ট্যানা সবজি টবজি থাকে, কিন্তু রাত্রে রুটির সাথে কী খাবো একটা মনে হয়। তো তাদের ক্ষেত্রে বলছি এই তড়কাটা বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। এই যে তড়কাটা এখন ফুটছে কড়ার মধ্যে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যত যত পারো বেশি করে শেয়ার করবে। কেমন বর্ষা গৃহিণীর এই হোম চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই, সবাই ভালো থেকো। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল, তো এবারে পরিবেশন করে খেতে পারো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, বাই।